জল্লাদ শব্দটি শুনলেই শিউরে ওঠে গা। তবে অন্যদের মতো কারাগারের চার দেয়াল থেকে মুক্তি স্বাদ আছে তারও, ফিরতে চান স্বাভাবিক জীবনে। হত্যাসহ বেশ কয়েকটি মামলায় 42 বছরের সাজা হয় জল্লাদ শাহজাহান ভূঁইয়ার। নিয়ম অনুযায়ী একটি করে ফাঁসি কার্যকর করলে সাজার মেয়াদ কমে 2 মাস। দ্রুত মুক্তির আশায় সাধারণ কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। দীর্ঘ জেল জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 জন যুদ্ধভারতী ছাড়াও খেসার শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই সহ আলোচিত 26 জনের ফাঁসির দণ্ড কার্যকর করেন তিনি। তবে নিয়ম অনুযায়ী মোট সাজা 2 ভাগ খাটতেই হবে। সে হিসেবে শাহজাহান যতই ফাঁসি কার্যকর করুক আর সাজা কমার সুযোগ ছিল না। অবশেষে 32 বছর কারাভোগের পর চার দেয়ালের বন্দিত্ব খুঁজল জল্লাদ শাহজাহানের। কারাগারে যখন ছিলাম তখন সর্বোপরি সাহায্য কর্তৃপক্ষ থেকে আমাকে যথেষ্ট আদর করছে, যথেষ্ট সম্মান করছে কর্তৃপক্ষ আমাকে। রোববার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে গণমাধ্যমে শোনালেন অভিজ্ঞতা। বঙ্গবন্ধু হত্যার মামলা, তারপরে জেএমবি, বড় বড় এরশাদ শিকদার, হ্যাঁ মনিরের যে এগুলি দিছি, এই অনুভূতিটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগছে। কেন লাগছে? কারণ আমরা দেশের জন্য, আমি যখন ছিলাম বাইরে তখন আমি সংগ্রামটা দেখছি, স্বাধীনতা দেখছি, যেহেতু তারা দোষী হয়েছে করছে, সেই হিসাবে তো আমার কোনো খারাপ লাগার কথা না। অবিবাহিত শাহজাহানের বয়স এখন 73 বছর। জেলে থাকার সময় হারিয়েছেন মাকে, বাকি জীবন চালাতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। আমাকে যেন কিছু কর্মসংস্থান করে একটা বাড়িঘর দিয়া, যেন আমাকে চলার মতো কিছু করে দেয়। কারা কর্তৃপক্ষ জানায় শাহজাহান কারাগারের সব নিয়ম মেনে চলতেন। সে কারাগারে নিয়ম শৃঙ্খলা যেগুলি আছে, কারাগারের যে কারা আইন সেগুলি সে যথাযথভাবে প্রতিপালন করেছেন বিধেয় এই 10 বছর 5 মাস 21 দিন যে রেমিশনটা সে আর্ন করেছেন। ওনার যে যাতায়াতের যে খরচ বাড়া এবং অন্যান্য যে খাবার সেটা আমরা কারা কর্তৃপক্ষ তাকে দিয়ে দিচ্ছি। বহুদিন পর স্বাভাবিক সমাজে ফিরলেও বদলে গেছে চেনা পৃথিবী। নরসিংদী শাহজাহানের আপন বলতে তেমন কেউ নেই। আপাতত অন্যের বাসাতেই আশ্রয় নেবেন শাহজাহান। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।